الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيحيى بإذنه ما يشاء إنه علي حكيم الله تعالى সমস্ত প্রশংসা একক الحمد لله আল্লাহ তাআলা সংক্ষিপ্ত প্রশংসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও শান্তি তার বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনা একেবারে ঠিক ক্লাসের মতো হোক। যেভাবে একজন শিক্ষক ক্লাস নেন, শ্রেণীর শিক্ষক যেভাবে ক্লাসের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন, ঠিক আজকের আলোচনাটা ওইরকমই একটা ঢঙে হোক সেটা আমি চাইছি। অনেক কিছু আপনাদের জানা আছে, অনেক কিছু অজানা আছে। জানা অজানার জানা বিষয়ের পুনরাবৃত্তি হবে, স্মরণ করিয়ে দেওয়া হবে, অজানা বিষয়টার কিছু জ্ঞান অর্জন হবে। আমরা জানি আমাদের সর্বশেষ ওহি গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত গ্রন্থ হলো আল কোরআন। আল কোরআনের কোন বিষয় আলোচিত হয়েছে? যদি বলা হয় আল কোরআনের বিষয়বস্তু কী, বিভিন্ন নভেল, নাটক, উপন্যাস থাকে, তার একটা কতগুলো চরিত্র থাকে, কিছু একটা ঘটনা কেন্দ্র করে সে সমস্ত চরিত্রগুলো গড়ে ওঠে, একটা ঘটনাকে বিভিন্ন চরিত্রের মধ্যে উপস্থাপন করা হয়, তো কোরআনে কী আলোচিত হয়েছে, কোরআনের মুখ্য বিষয় কী? অনেকে বলে থাকেন, আমাদের সামনে অনেকে বলেছেন যারা প্রথম প্রথম কোরআন পড়তে শুরু করেছেন, যে কোরআনের কথা ভালো লাগে না পড়ে। কেন? একই কথা ঘুরে ঘুরে চলে আসে। সূরা বাকারাতে পড়ছি তাওসে মুসার ঘটনা, সূরা আলে ইমরানে পড়ছি তাওসে মুসার ঘটনা, যেখানে আছে সেখানে তো মুসার ঘটনা, ওই ফেরাউনের ঘটনা। তো গোটা কোরআন জুড়েই তো ফেরাউনের ঘটনা, মুসার ঘটনা, ইব্রাহিমের ঘটনা। তো কোরআনের বিষয়বস্তুটা কী? আপনাদের কারো জানা আছে কোরআনের বিষয়বস্তু কী? কোন বিষয়ে কোরআন আলোচনা হয়েছে? কোরআন তো আমাদের ঘরে ঘরে সাজানো আছে, কোরআন নিয়ে এত আলেম ওরামা বক্তব্য রাখেন, কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, কোরআন আমাদের একমাত্র গ্রন্থ পৃথিবীতে এখন বিদ্যমান যার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো সে কোরআনের মুখ্য আলোচ্য বিষয় কী? কারো জানা থাকলে বলুন, কোনো অসুবিধা নেই, আমি তো বলবই। কারো জানা আছে কি? না। কোরআনের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে তিনটি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। দুই নম্বরে হচ্ছে আখেরাত, আর তিন নম্বরে হচ্ছে রিসালাত। কটা বললাম? তিনটে। সমস্ত কোরআনের যতগুলো বিধিবিধান যা কিছু আলোচিত হয়েছে এই তিনটি কথাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে।
আমি আর একবার পুনরাবৃত্তি করছি, সঙ্গে সঙ্গে মুখস্থ করলেন, তাওহীদ তাওহীদ আখেরাত রিসালাত। তাওহীদটা কি? তাওহীদ হল আল্লাহ তাআলাকে এক বলে জানা ও মানা, পৃথিবীর সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা তিনি, তিনি আহার দাতা, তিনি জীবন দাতা, তিনি মৃত্যু দাতা, সুতরাং একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো করা যাবে না। এটা হলো তাওহীদ। এবার যেখানে তাওহীদের আলোচনা হয়েছে ওখানে শিরকের আলোচনা আছে, কেননা শিরক হলো তাওহীদের বিপরীত, অর্থাৎ শিরক করা যাবে না, এটা তাওহীদের সঙ্গে সম্পৃক্ত। এ গোটা কোরআনের বৃহত্তর অংশ জুড়ে এটা আলোচিত হয়েছে, এটাকে বলা হয় তাওহীদ। এটা আপনারা জানেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, জানেন না এটা, কিন্তু এর নামটা জানেন না। এর নাম হচ্ছে তাওহীদ। কুল হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, এটাই হলো তাওহীদ। এবার তাওহীদের বিভিন্ন ভাগ নিয়ে আলোচিত হয়েছে, কোথাও রুবুবিয়াত, কোথাও উলুহিয়াত, কোথাও আসমা ও সিফাত, কোথাও তাওহীদের বিপরীত শিরক নিয়ে আলোচনা হয়েছে, কোথাও তাওহীদের সঙ্গে সম্পর্কিত বিষয় আলোচিত হয়েছে। তাহলে কোরআনের একটা বৃহত্তর অংশ জুড়ে আলোচনা হয়েছে তাওহীদ নিয়ে। তো যে সুরায় আপনি পড়বেন, একেবারে সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আপনি যে সুরায় পড়বেন, সেখানে তাওহীদের আলোচনা থাকবেই, তো বারে বারে ঘুরে ঘুরে আসবে না। তো এই জন্য কোরআন পড়ার আগে কোরআনের কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে প্রেক্ষাপট জানা দরকার। আপনি যেখানেই পড়বেন এটা থাকবেই আলোচনা, এর বাইরে কোনো আলোচনা পাবেন না। ঘুরে ফিরে বিভিন্ন উদাহরণ দেওয়ার পরে বলবে আল্লাহকে মানো, তিনি আমাদের রব, তিনি এক, এটা তাওহীদ। বিস্তারিত আলোচনা করছি আর কি, তাওহীদের আলোচনা করলে অতি সময় পার হয়ে যাবে, আমি অন্য একটা দিকে আলোচনা করব। দুই নম্বর হচ্ছে আখেরাত। আখেরাত মানে মানুষের এই একটা জীবন আছে, আমরা এখন বেঁচে আছি, আর আমাদের মাঝে অনেক ভাই আত্মীয় স্বজন বাবা মা ভাই কার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, তারা অন্য একটা জগতে আছে, সেই জগৎটার নামই হচ্ছে আখেরাত। মৃত্যুর পরে পরে যে জগৎ, এটা হলো আখেরাত। এই আখেরাতে কী হবে না, তো এটা হলো দুনিয়া হলো ক্ষেত্রফল, মানে দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, এখানে মানুষ কর্ম করবে, আর ওটা হচ্ছে প্রতিফল জগৎ, ওখানে আপনি ফল পাবেন, এখানে যা কর্ম করবেন তার ফল ভোগ করবেন ওখানে। মৃত্যুর পরবর্তী জীবনটা হচ্ছে আখেরাত। এবার আখেরাতের লম্বা জীবন আছে, আখেরাতে কবর আছে, কেয়ামা আছে, হাসর আছে, শাহ আছে, মিজান আছে, হাসর আছে, কান্তারা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর মৃত্যু আছে, আখেরাতে একটা লম্বা চ্যাপ্টার আছে। শুধু আখেরাতে আলোচনা করলে আপনার অনেক সময় লেগে যাবে, তো এটা একটা আলোচনা বিষয় আছে। তো যে সুরায় আপনি পড়বেন সেখানে আপনি আখেরাতের কথা পাবেন। কেমন আখেরাতের কথা পাবেন? কোথাও জাহান্নামের বিবরণ আছে, ওটা আখেরাতের অংশ, কোথাও জান্নাতের বিবরণ আছে, ওটা আখিরাতের অংশ, কোথাও মৃত্যুর বিবরণ আছে, ওটা আখিরাতের অংশ, কোথাও আপনার কবরের বিবরণ আছে, সেটা আখিরাতের অংশ, কোথাও আবার কান্তারা বিবরণ আছে, আখিরাতের অংশ, কোথাও সিংহায় ফুঁ দেওয়ার বিবরণ আছে, সেটা আখিরাতের অংশ। তাহলে এই কোরআনে আপনি যে সুরায় পড়বেন এই আখিরাত থাকবেই। সুরার বিভিন্ন অংশ যখনই আপনি পড়তে যাবেন একটা ক্লু পাবেন যেখানে আখিরাতের কথা থাকবে। তাহলে তাওহীদ এবং আখিরাত বোঝা গেল, এটা আপনার আলোচনা শুনেছেন, বহু আলোচনা শুনেছেন, আল্লাহ মানতে হবে, আল্লাহকে মানতে হবে, জান্নাত জাহান্নাম সব শুনেছেন। আরও একটা পার্ট আছে, যেই পার্টটা আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে রিসালাত। কোরআনে আরও একটা অংশ আছে রিসালাত। রিসালাতটা কি দেখবেন, কোরআন আপনি যে সুরা পড়বেন সে সুরাতে পাবেন যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কোথাও পাবেন ইব্রাহিমকে পাঠিয়েছিলেন, কোথাও পাবেন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন লোকজনকে বোঝানোর জন্য। তো এটা হলো রিসালাত। রিসালা মানে হলো মেসেজ বা বার্তা, করে যে মোবাইলে মেসেজ পাঠাচ্ছেন না, বলছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, মেসেঞ্জার শুধু মেসেজ, তো এটা মেসেজ মানে হলো বার্তা। তা রিসালা মানে হলো মেসেজ বা বার্তা, তো কিসের বার্তা? তাওহীদের এবং আখিরাতের বার্তা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তো যিনি বার্তা বহন করেন তাকে কি বলা হয়? কাসেদ বা দূত বলা হয়, আর এটাকে ইংরেজিতে বলছে মেসেঞ্জার, আর আরবিতে বলা হচ্ছে রাসূল। কি বলা হচ্ছে?
রাসূল বা নবী, নবী মানে সংবাদ বহন, সংবাদ দাতা বা সংবাদ বহনকারী, রাসূল মানেও তাই যিনি রেসালাত বহন করেন। তাহলে কোরআনের বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ অংশে এই রেসালাতের বিবরণ আছে কি আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে, রাসূলেরা এই কর্ম করেছেন, এভাবে মানুষ তাকে বাধা দিয়েছে, এভাবে তিনি দিনের প্রচার করেছেন, এ একটা অংশ আলোচনা হয়েছে কোরআনের বিভিন্ন বিস্তীর্ণ মানে জায়গাতে। এটাকে বলা হয় রেসালাত। কোরআনে এমন কোনো সূরা পাবেন না যেখানে রাসূলের বিবরণ নাই, এটাই রেসালাত। তাহলে কোরআনকে যদি আপনি বুঝতে চান যে কোরআনকে আমি পড়বো, এর জন্য কোরআনের এই মূল বিষয়বস্তুটা জানা অত্যন্ত জরুরি। আমি কি পড়ব? একজন নাটক যিনি উপন্যাস পড়েন, চোখের বালি উপন্যাস পড়েছেন কারো, কে শরৎচন্দ্রের পথের দাবি পড়েছেন, এক একজন এক এক উপন্যাস পড়েছেন, উনি ভাবছেন যে উপন্যাসের এটাই হয়তো নিয়ম, কোরআন হয়তো ওই রকমই উপন্যাসের মতো একটি উপন্যাস, কিন্তু তা নয়। কোরআন হলো আল্লাহ তাআলার ঐশী বাণী, এখানে আল্লাহ তাআলা মানুষের জন্য মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই জন্য কোরআনের আপনি যে কোনো সূরা পড়বেন, এই তিনটে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আয়াতগুলো আপনি পাবেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি তিনটে পার্টের মধ্যে, সেটা হলো রিসালাত। আখেরাত সম্পর্কে মেলা আলোচনা শুনেছেন, অজানা অনেক থাকতে পারে, তাওহীদ সম্পর্কে শুনেছেন, আজকে শুনবেন রিসালাত। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।